স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এ কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। 18 অক্টোবর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং চলবে 7 নভেম্বর পর্যন্ত। 18/10/2022 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং চলবে 7/11/2022 পর্যন্ত। অনলাইন যে টেস্টের ডেট রয়েছে সেটা এখানে টেন্টেটিভ ডেট বলে দেওয়া রয়েছে 4ই ডিসেম্বর। জয় হিন্দ বন্ধুরা, আপনারা দেখছেন ফার্স্ট আপডেট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। অলরেডি অ্যাপ্লিকেশনও শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে জানব কীভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করার জন্য এখানে কী কী যোগ্যতা রাখা হয়েছে, কোন পোস্টে বা নিয়োগ করা হচ্ছে। তো চলুন বন্ধুরা বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক। বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নিত্য নতুন রিসেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রিক্রুটমেন্ট অফ সার্কেল বেসড অফিসার, অর্থাৎ এখানে সার্কেল বেসড যে অফিসারের নিয়োগ, সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা অন স্ক্রিন যে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে সেটা দেখতে পাচ্ছেন সার্কেল ওয়াইজ। যেমন এখানে ভোপাল সার্কেল রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, হায়দ্রাবাদ, জয়পুর, কলকাতা। কলকাতা সার্কেলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যাকেন্সি রয়েছে SC 26, ST 13, OBC 47, EWS 17, General 72, টোটাল 175টি ভ্যাকেন্সি রয়েছে আমাদের কলকাতা যে সার্কেল রয়েছে সেই সার্কেলে। ভ্যাকেন্সি ডিটেলস এখানে অল ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন। 1400 ভ্যাকেন্সি এখানে রয়েছে রেগুলার ভ্যাকেন্সিস। তারপরে রয়েছে নিচে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ব্যাকলগ ভ্যাকেন্সিস রয়েছে 22টি, টোটাল 1422টি ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য যে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজড সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ইনক্লুডিং ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি IDD ক্যান্ডিডেটস অফ পজিশন কোয়ালিফিকেশান সাচ এস মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোস্ট অ্যাকাউন্টেন্ট উড অলসো বি এলিজিবল। ওকে, তো এই হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এবার এখানে এজ লিমিট যেটা বলা রয়েছে সেটা এজ লিমিট ধরা হবে 30/9/2022 অনুযায়ী 21 বছর থেকে 30 বছরের মধ্যে। অর্থাৎ 21 বছরের কম যদি কারো বয়স হয় তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না, এবং 30 বছরের বেশি যদি বয়স হয়ে যায় তবুও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। বয়সটা লাগবে 21 থেকে 30-এর মাঝখানে। তো এই হচ্ছে এজ লিমিট। বন্ধুরা, নিয়ম মেনে কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে, এজ রিল্যাক্সেশন রয়েছে ইন আপার এজ লিমিটে। দেখতে পাচ্ছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিদের জন্য রয়েছে এখানে 15 বছরের ছাড় পর্যন্ত রয়েছে। তো এই বক্সে আপনারা দেখতে পাচ্ছেন এজ রিল্যাক্সেশন। তো বন্ধুরা, এবার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি নন রিফান্ডেবল। অ্যাপ্লিকেশান ফি এখানে SC ST PWDদের জন্য নীল, কোনো রকম এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে না SC ST PWDদের জন্য। এবং জেনারেল EWS OBCদের ক্ষেত্রে 750 টাকা করে এখানে কিন্তু পেমেন্ট লাগছে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য। আবেদনের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন, আবেদনের তারিখ হচ্ছে 18/10/2022 থেকে 7/11/2022 মধ্যে। এখানে যে অবজেক্টিভ টাইপের যে টেস্ট হবে আর সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের 20-30টা কোশ্চেন থাকবে, ব্যাংকিং নলেজের 40টি, জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমিক্সের 30টি, কম্পিউটার অ্যাপটিটিউড 20টি। টোটাল 120টি কোশ্চেন থাকবে, 120 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপটিভ টেস্ট রয়েছে, এখানে ডিউরেশন দেওয়া রয়েছে 30 মিনিট। এখানে 50 নম্বরের একটি ডেসক্রিপটিভ টেস্ট হবে, এখানে সময় দেওয়া থাকবে 30 মিনিট। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের সকলের উদ্দেশ্যে হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখানে আবেদন করতে চান অবশ্যই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে খুব ভালোভাবে নিজেরা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর যদি আপনাদের মনে হয় আপনারা এখানে আবেদন করার জন্য এলিজিবল, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আপনাদের সকলের উদ্দেশ্যে রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তো চলুন ভিডিওটি এখানে শেষ করছি। আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নিত্য নতুন রিসেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে।